হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ইয়াসিন ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি ইয়াসিন আরাফাত আছি আপনাদের সাথে। আজকে আমরা চলে এসেছি বাড়িধারা আরএইচ কার সেন্টারে, আর এখানে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু হিউজ পরিমাণে গাড়ি কালেকশন আছে। এই গাড়িগুলোই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এখানে যে বিশেষ ফ্যাসিলিটিটা আছে সেটা হলো কিস্তির সুবিধা। আপনারা যারা কিস্তিতে গাড়ি কিনবেন ভাবছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক হেল্পফুল হবে। যাদের সাধ্য আছে কিন্তু সাধ্য নেই, কিস্তিতে গাড়ি কিনলে কিন্তু অনেকেরই সাধ্য বা সাধ্যটা পূরণ হবে। আজকের ভিডিওতে আমাকে সাহায্য করবে হলো কালসার ভাইয়া। কালসার ভাইয়াকে কিন্তু আপনারা এই শোরুমে আসলে সবসময় পেয়ে যাবেন। তো ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কালসার ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব যে তাদের এই শোরুমের গাড়িগুলো কি কি ফ্যাসিলিটি আছে, কত মডেল, কিরকম প্রাইস, এবং আপনারা কিস্তিতে নিলে সেক্ষেত্রে কীভাবে নেবেন। আর তাদের এখানে আসার লোকেশনটা আমি সর্বশেষে একবার ভালো করে আপনাদের একটু বলে দেবো। আর আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর স্ক্রিনে তাদের কন্ট্যাক্ট নাম্বার এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সে তাদের কন্ট্যাক্ট নাম্বার সহ অ্যাড্রেস দিয়ে রাখবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। কালসার ভাই, আমরা সর্বপ্রথম আপনাদের শোরুমের যে গাড়িটা দেখতে পাচ্ছি, এই গাড়িটা আসলে কি কোম্পানির গাড়ি? টয়োটা। হ্যাঁ, টয়োটা কোম্পানির গাড়ি। হ্যাঁ, এই গাড়িটার নামটা কি? এক্স ফিল্টার। এক্স ফিল্টার, এটা কিন্তু এক্স ফিল্টার একটা গাড়ি। আর গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু এরকম হবে। এটা কত মডেল? পাঁচের মডেল, দশের রেজিস্ট্রেশন। পাঁচের মডেল, দশের রেজিস্ট্রেশন? না, এটা পাঁচের মডেল, দশের রেজিস্ট্রেশন। আপনারা এই গাড়িটার প্রাইসটা চাচ্ছেন কত? এটার আস্কিং প্রাইস 11,20,000 টাকা। 11,20,000 টাকা আপনারা চাচ্ছেন। কথা বলার অপশন আছে না? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, কথা বলার অপশন আছে। এই গাড়িটার সিসি কত? 1500। 1500 সিসির এই গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গাড়িটা প্রাইসটা চাচ্ছে 11,20,000 টাকা। আপনারা কিন্তু এই প্রাইসে কথা বলতে পারবেন। আর গাড়িটা যদি আমরা একটু ভিতরের ড্যাশবোর্ডের কন্ডিশনটা আপনাদের দেখাই, এটার ভিতরের ড্যাশবোর্ডের কন্ডিশনটা কিন্তু দেখতে ঠিক এরকম হবে। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং খুবই ফ্রেশ গাড়িটার ভিতরে ড্যাশবোর্ডের কন্ডিশনটা আপনারা দেখতে পাচ্ছেন। আর গাড়িটার সিটের কন্ডিশনগুলো এরকম হবে আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এটাতে তো আপনার এসি, সাউন্ড সিস্টেম সবকিছু কমপ্লিট আছে? সবকিছু কমপ্লিট আছে। আচ্ছা, এটা কি ম্যানুয়াল না অটো? অটো। অটো, এটা কিন্তু আপনার গ্লাস ডোর এবং গিয়ার সবকিছু কিন্তু অটো, ফুল অপশন, অল অপশন অটো না? অল অপশন অটো। আচ্ছা, এই গাড়িটাতে কি সিএনজি করা আছে? হ্যাঁ সিএনজি করা আছে। আচ্ছা আচ্ছা, এই গাড়িটা কিন্তু সিএনজি করা আছে। আর গাড়িটা যদি আপনাদেরকে পিছন থেকে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু পিছন থেকে দেখতে কিন্তু ঠিক এরকম হবে। আপনারা দেখতে পাচ্ছেন এরকম হবে আর কি গাড়িটা পিছন থেকে দেখতে। আর গাড়িটার চাকাটার বা অ্যালোরিংটার কন্ডিশনটা যদি আপনাদেরকে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন গাড়িটার চাকা আর অ্যালোরিংয়ের কন্ডিশন, চাকাটার কন্ডিশন এখন অনেক ভালো আছে আর অ্যালোরিংয়ের কন্ডিশনটা এখনও অনেক ভালো আছে আর কি। আর এই গাড়িটার প্রাইসটা কিন্তু চাওয়া আছে 11,20,000 টাকা। আচ্ছা, এই গাড়িটাতে কোনো টাচ আপ বা স্কেচ এরকম কোনো কাজ করা হয়েছে? ডেন পেনে হালকা টাচ আপের কাজ থাকে, ওটা আমরা করে দিই, সমস্যা নাই। এমনি আর কোনো কাজ নেই আপনার? আচ্ছা আচ্ছা, এখন তো গাড়িটা অল ওকে, মানে গাড়িটা তো নিলে চালাতে পারবে না? গাড়িটা অবশ্যই। আচ্ছা আচ্ছা, গাড়িটা কিন্তু আপনারা নিলে চালাতে পারবেন। তাও আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটাও আমরা সব কমপ্লিট করে দেবো। আচ্ছা, মানে কাস্টমার যদি অবজেকশন করে যে আমার গাড়িটাতে এই সমস্যাটা আছে, সেটা আপনারা সলভ করে দিবেন? সব কমপ্লিট করে তারপরে ডেলিভারি দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, সবকিছু কমপ্লিট করে আপনার গাড়িটা ডেলিভারি দেওয়া হবে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আরেকটা গাড়ি, এই গাড়িটার নামটা কি? এলিয়ন। এলিয়ন, এটা কিন্তু টয়োটা এলিয়ন, খুবই জনপ্রিয় একটা গাড়ি আর কি। এই গাড়িটার মডেলটা কত? 8-এর মডেল, 11-তে রেজিস্ট্রেশন। 8-এর মডেল, 11-তে রেজিস্ট্রেশন। আর আরেকটা কথা আমি একটু বলে রাখি, তাদের এখানে কিন্তু আপনার সর্বনিম্ন যে মডেলটা পাওয়া যায় সেটা হলো 4-এর মডেল। 4-এর নিচে তাদের এখানে কোনো মডেল রাখা হয় না বা তারা রাখেন আর কি। যেটা সর্বনিম্ন মডেল সেটা হলো 4-এর মডেল আর কি। আর এটাতে 11-তে রেজিস্ট্রেশন না? হ্যাঁ, 11-তে রেজিস্ট্রেশন। এই গাড়িটার সিসি কত? 1500 সিসির গাড়ি এটা, 1500 সিসির গাড়ি। আর আপনাদের যদি আমরা গাড়িটার একটু ড্যাশবোর্ডের কন্ডিশনটা একটু দেখাই, এখানে দেখতে পাচ্ছেন সব কিছু লেখা আছে। আর এই গাড়িগুলোতে কিন্তু আপনার সব গাড়িগুলোতে কিন্তু কিস্তির সুবিধা আছে। আপনারা কিস্তির ব্যাপারে স্ক্রিনে দেখার নাম্বারে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন বা তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটার ড্যাশবোর্ডের কন্ডিশনটা কিন্তু দেখতে ঠিক এরকম হবে। আর সিটগুলোর কন্ডিশনটাও কিন্তু অনেক ফ্রেশ, আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সিটগুলোর কন্ডিশনটা। আর গাড়িটাতে সাউন্ড সিস্টেম আর এসি তো কমপ্লিট আছে? সব কমপ্লিট আছে, সব কিছু কমপ্লিট আছে। আর গাড়িটা কিন্তু ফুল অটো না, অল অপশন অটো না গাড়িটা? হ্যাঁ অটো, গাড়িটা অল অপশন অটো। এই গাড়িটাতে কি কোনো সিএনজি করা আছে? হ্যাঁ, এটাতে সিএনজি করা আছে। আচ্ছা, এটাতে কিন্তু আপনার সিএনজি করা আছে। আর গাড়িটা যদি আপনাদের পিছনের লুকটা দেখাই, দেখতে পাচ্ছেন আপনারা পিছনে কিন্তু দেখতে ঠিক এরকম হবে, খুবই সুন্দর আর কি গাড়িটা, ফ্রেশ। আচ্ছা, এই গাড়িটাতে কোনো টাচ আপ বা কোনো রঙের কাজ করা হয়েছে? আমাদের এখানে কোনো কাজই করানো হয়নি, আগে থেকে এরকম ছিল। আচ্ছা আচ্ছা, মানে এই অবস্থায় আপনারা কাস্টমার থেকে নিয়েছেন আর কি? আচ্ছা, এই অবস্থায় কিন্তু গাড়িটা তাদের তারা ক্রয় করছে আর কি। আর তো আপনারা এই গাড়িটার প্রাইসটা চাচ্ছেন কত? এটার আস্কিং প্রাইস 16,20,000 টাকা। এই গাড়িটার প্রাইসটা কিন্তু চাওয়া হচ্ছে 16,20,000 টাকা। আপনাদের যদি পছন্দ হয় তাহলে কিন্তু আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন আর কি স্ক্রিনে দেখো নাম্বারে। আচ্ছা, আমরা তারপর এখানে যে গাড়িটা দেখতে পাচ্ছি, এই গাড়িটার নামটা কি?
XGO এটা কত মডেল কত তে রেজিস্ট্রেশন 7 মডেল 12 তে রেজিস্ট্রেশন আচ্ছা 7 এর মডেল 12 তে রেজিস্ট্রেশন আচ্ছা এই গাড়িটা কত সিসি 1500 সিসি এই গাড়িটা কিন্তু 1500 সিসির একটি গাড়ি আর গাড়িটা দেখতে কিন্তু খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই গাড়িতে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন হালকা একটু আর কি স্কেচ আছে বা টাচআপের কাজ আছে আর কি আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটার চাকাগুলোর কন্ডিশনটা কিন্তু ঠিক এরকম হবে খুবই সুন্দর দেখছেন বায়ালো রিং এর কন্ডিশনটা কিন্তু এরকম হবে তারপর আমরা গাড়িটা যদি আমরা পিছন থেকে যদি আপনাদেরকে কন্ডিশনটা দেখাই দেখতে পাচ্ছেন পিছনের কন্ডিশনটা কিন্তু দেখতে ঠিক এরকম হবে খুবই সুন্দর এবং খুবই ফ্রেশ গাড়িটা কিন্তু একবার চকচক করতেছে এরকম একটা আর কি লুক আসতেছে আর এখানে কিন্তু আপনার ব্যাক ক্যামেরা লাগানো আছে এই গাড়িটা থেকে সিএনজি করা আছে সিএনজি করা আছে আচ্ছা আচ্ছা এই গাড়িটা কিন্তু সিএনজি করা আছে আর গাড়িটার ড্যাশবোর্ডের কন্ডিশনটা যদি আপনাদের একটু দেখাই ভাই আমাদের একটু ড্যাশবোর্ডটা খুলে দেখান আর আপনারা দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডের কন্ডিশনটা কিন্তু দেখতে ঠিক এরকম হবে দেখতে পাচ্ছেন এরকম হবে আর সিটগুলোর কন্ডিশনটা কিন্তু অনেক ভালো আর কি কোনো আছিরা ভাড়া বা এরকম কোনো স্কেচ কোনো কিছুই নেই ড্যাশবোর্ডটা অনেক সুন্দর আছে আর এই গাড়িটা তো ফুললি অটো না হ্যাঁ ফুললি অটো এটাতে কি এসি এবং সাউন্ড সিস্টেম ওকে আছে সব ওকে আচ্ছা এই গাড়িটা তো কিন্তু এসি এবং সাউন্ড সিস্টেম ওকে আছে তো এখন আসি আমরা গাড়িটার প্রাইসের দিকে তো এই গাড়িটার আপনারা প্রাইসটা চাচ্ছেন কত 11,50,000 টাকা 11,50,000 টাকা এই গাড়িটার প্রাইসটা চাওয়া হচ্ছে 11,50,000 টাকা আপনারা কিন্তু প্রাইসে কথা বলতে পারবেন দামাদামি করার অপশন আছে সেক্ষেত্রে আপনার আসতে হবে বা আপনার স্ক্রিনে দেখানো নাম্বারে তাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই গাড়িতেও কিন্তু কিস্তির সুবিধা আছে সবগুলো গাড়িতেই তাদের কিস্তির সুবিধা আছে আপনারা যদি নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার নিতে পারেন আর এখানে একটা গাড়ি রাখা আছে এই গাড়িটা মনে হয় বিক্রি হয়ে গেছে না আচ্ছা এই গাড়িটা কিন্তু বিক্রি হয়ে গেছে আচ্ছা এইটা কি কিস্তিতে বিক্রি হয়েছে না নগদ এটা ক্যাশ ক্যাশ নগদ ক্যাশ আর কি এটা কিন্তু নগদ ক্যাশে বিক্রি হয়েছে আর তাদের এখানে কিন্তু নগদ ক্যাশ এবং আপনারা যদি চান কিস্তিতেও নিতে পারেন আর কি আচ্ছা আমরা তারপরে যে গাড়িটা দেখতে পাচ্ছি এই গাড়িটার নামটা কি এটা প্রিমিও প্রিমিও না এটা কত মডেল কত রেজিস্ট্রেশন 13 মডেল 16 রেজিস্ট্রেশন 13 মডেল 16 রেজিস্ট্রেশন তাহলে বলা যায় যে গাড়িটার বয়স কিন্তু বেশি দিন হয়নি আর কি যেহেতু রেজিস্ট্রেশন 16 তে তো এই গাড়িটা কত সিসি 1500 এই গাড়িটা কিন্তু আপনার 1500 সিসির গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর গাড়িটাতে কিন্তু কোনো কাজ নেই স্কেচ বা ডেনের কোনো কাজ নেই কা আর গাড়িটার চাকাটার কন্ডিশনটা কিন্তু অনেক ভালো আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটার চাকার কন্ডিশন এবং অ্যালোরিং এর কন্ডিশন কিন্তু অনেক ভালো আর গাড়িটা যদি ফুল আপনাদের এটা দেখাই আর কি দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু দেখতে ঠিক এইরকম হবে খুবই সুন্দর সেই গাড়িটাতে কিন্তু সিএনজি করা আছে তো এই গাড়িটার আমরা ড্যাশবোর্ডের কন্ডিশনটা যদি আপনাদের একটু দেখাই গাড়িটার ড্যাশবোর্ডের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন গাড়িটার ড্যাশবোর্ডের কন্ডিশনটা কিন্তু দেখতে ঠিক এরকম হবে খুবই সুন্দর এবং খুবই ফ্রেশ কন্ডিশন আর কি আর সিটগুলোর কন্ডিশনটা কিন্তু অনেক ফ্রেশ আপনারা দেখতে পাচ্ছেন আর গাড়িটা কিন্তু একবার চমৎকার একটি আর কি ড্যাশবোর্ডের কন্ডিশন বা ফিনিশিংগুলো অনেক ভালো আর কি এই দেখতে পাচ্ছেন আপনারা গাড়িটার পিছনের লুকটা কিন্তু দেখতে খুবই সুন্দর এই হলো আর কি গাড়িটার পিছনের লুক এটা আপনারা এটার প্রাইসটা চাচ্ছেন কত 22 লক্ষ টাকা এটার প্রাইসটা চাওয়া হচ্ছে 22 লক্ষ টাকা আপনারা কিন্তু পছন্দ হলে দেখতে পারেন গাড়িটাতে কিন্তু ওই ডিভিডি ব্যাক ক্যামেরা সব কিছু ওকে আছে গাড়িটা কিন্তু ফুল অটো না গাড়িটা কিন্তু অল অপশন অটো আপনারা দেখতে পারেন গাড়িটা আর এটাতে কিন্তু 6 লিটার সিএনজি করা আছে আচ্ছা আমরা তারপরে যে গাড়িটা দেখতে পাচ্ছি এই গাড়িটার নামটা কি এটা XGO ফিল্টার এই গাড়িটার নাম হলো XGO ফিল্টার আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু দেখতে ঠিক এরকম হবে খুবই সুন্দর একটা গাড়ি আর এই গাড়িটার মডেলটা কত আর রেজিস্ট্রেশন কত 8 মডেল 14 রেজিস্ট্রেশন 1500 সিসির গাড়ি এটা আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা চাকা এবং অ্যালোরিং এর কন্ডিশনে কিন্তু দেখতে ঠিক এরকম হবে চাকার গ্রিপগুলো কিন্তু এখন অনেক ভালো আছে আর অ্যালোরিং এর কন্ডিশনটাও কিন্তু অনেক ভালো আপনারা গাড়িটার ড্যাশবোর্ডের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন গাড়িটার ড্যাশবোর্ডের কন্ডিশনটা দেখতে কিন্তু খুবই সুন্দর খুবই ফ্রেশ কন্ডিশন আর কি আর সিটগুলোর কন্ডিশনটা কিন্তু অনেক ভালো আপনারা দেখতে পাচ্ছেন আর আপনাদের একটা বিষয় আমি একটু বলে দিই আপনাদের কিন্তু গাড়িটার পিছনের ব্যাক সাইডগুলো পিছনের সিটগুলো দেখাতে পাচ্ছি না কারণ পিছনে দেখাতে গেলে আমাদের ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে যেহেতু অনেকগুলো গাড়ি আছে আর কি আর যদি আপনাদেরকে পিছন থেকে একটু লুকটা দেখাই আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটার পিছনের লুকটা কিন্তু দেখতে ঠিক এইরকম হবে খুবই সুন্দর একটা লুক আর কি গাড়িটার পিছনে এখানে কিন্তু ব্যাক ক্যামেরা লাগানো আছে আচ্ছা এটা থেকে সিএনজি করা আছে সিএনজি করা আছে আচ্ছা আচ্ছা এটাতে সিএনজি করা আছে কত লিটারে 60 লিটার সিএনজি করা আছে গাড়িটাতে কিন্তু আপনারা এই গাড়িটার প্রাইসটা চাচ্ছেন কত এটার আস্কিং প্রাইস 12,20,000 টাকা এটার প্রাইসটা চাওয়া হচ্ছে 12,20,000 টাকা আপনারা কিন্তু কথা বলতে পারবেন গাড়িটা দেখে তারপর আপনারা এসে তাদের সাথে আর কি কথা বলতে পারবেন গাড়িটার সম্বন্ধে আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি আরেকটা গাড়ি রাখা আছে তো এই গাড়িটার নামটা কি আসলে প্রিমিও এই গাড়িটার নাম হলো প্রিমিও টয়োটা প্রিমিও আর কি এই গাড়িগুলো কিন্তু খুবই জনপ্রিয় একটা গাড়ি আর কি আর এই কালারটা কিন্তু অনেক জনপ্রিয় একটা কালার আর কি আর এই গাড়িটার আপনাদের যদি আমরা প্রথমে একটু চাকার বা রিং এর কন্ডিশনটা একটু দেখাই আপনারা দেখতে পাচ্ছেন অ্যালোরিং এর কন্ডিশনটা কিন্তু খুবই সুন্দর এবং ডিজাইনটা কিন্তু অনেক ভালো আর চাকার গ্রিপগুলো বলা যায় যে এখন পর্যন্ত নতুনের মতোই আছে অনেক ভালো আছে আর কি
আর এই গাড়িটা আপনার কত সিসির গাড়ি? 1500। 1500 সিসি। মডেলটা কত? এটা আপনার 7-এর মডেল, 10-এর রেজিস্ট্রেশন। 7-এর মডেল, 10-এর রেজিস্ট্রেশন। গাড়িটা কিন্তু 7-এর মডেল, 10-এর রেজিস্ট্রেশন। আর গাড়িটা যদি আপনাদের একটু ড্যাশবোর্ডের কন্ডিশনটা আপনাদের একটু দেখাই, আপনারা দেখতে পাবেন। আর গাড়িটার ড্যাশবোর্ডের কন্ডিশনটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং খুবই ফ্রেশ। আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটার ড্যাশবোর্ডের কন্ডিশন এবং এখানে আপনার সিটের কন্ডিশনগুলো অনেক ভালো আর কি। আর এখানে কিন্তু ডিভিডি ব্যাক ক্যামেরা সব কিছু ওকে আছে। আর গাড়িটা কিন্তু ফুললি অটো, সাউন্ড সিস্টেম, এসি সব কিছু কিন্তু কমপ্লিট আছে। আর গাড়িটা যদি আপনাদেরকে একটু পিছন থেকে দেখাই আপনাদেরকে, আর পিছনে থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই হলো গাড়িটার পিছনের লুকটা আর কি, খুবই সুন্দর গাড়িটার পিছনের লুকটা। আচ্ছা, এটা থেকে সিএনজি করা আছে নাকি? হ্যাঁ, সিএনজি করা আছে। আচ্ছা, এটাতে কিন্তু আপনার সিএনজি করা আছে, 60 লিটার সিএনজি করা আছে। এটাতে কিন্তু 60 লিটার সিএনজি করা আছে, খুবই সুন্দর দেখতে পাচ্ছেন গাড়িটা। আর এখানে কিন্তু আপনার বাম্পার লাগানো আছে গাড়িতে। আর গাড়িটার রিংগুলোর কন্ডিশন কিন্তু সবগুলা রিংয়ের কন্ডিশনে কিন্তু অনেক ভালো আর কি। তো আপনারা এই গাড়িটার প্রাইসটা চাচ্ছেন কত? এটার আস্কিং প্রাইস 16,30,000 টাকা। 16,30,000 টাকা গাড়িটার প্রাইসটা চাওয়া হচ্ছে। আপনারা কিন্তু দেখতে পারেন, আর আপনারা কিন্তু প্রাইসের সম্বন্ধে কথা বলতে পারবেন আর কি। আপনি আসার পর তাহলে কিন্তু কথা বলতে পারবেন। আর এখানে কিন্তু সবগুলা গাড়িতেই কিন্তু আপনার কিস্তির সুবিধা আছে। এখানে যত গাড়ি আপনারা দেখেছেন সবগুলা গাড়িতেই কিস্তির সুবিধা আছে। আচ্ছা, এখানে আমরা আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি, এই গাড়িটার নামটা কি? এক্সজিও। এক্সজিও না? আচ্ছা, এটা কিন্তু টয়োটা এক্সজিও। এটার মডেলটা কত? 8-এর মডেল। 8-এর মডেল না? 8-এর মডেলের রেজিস্ট্রেশন কত? 18-তে। 18-তে রেজিস্ট্রেশন। 8-এর মডেল, 18-তে রেজিস্ট্রেশন গাড়িটা দেখতে পাচ্ছেন। মানে বলা যায় আপনার 2 বছর আর 3 বছর হয়েছে আর কি। দুই বছর ইউজ হয়েছে আর কি। তো এই গাড়িটা যদি আপনাদেরকে একটু ঘুরে দেখাই, দেখতে পাচ্ছেন গাড়িটা আপনার এই সেটের জায়গা নেই, আমরা তার কারণে দেখাতে পারছি না। এই হলো আর কি গাড়িটা, দেখতে কিন্তু মোটামুটি একবারে খারাপ না, অনেক ভালো আর কি। আচ্ছা, গাড়িটার ড্যাশবোর্ডের কন্ডিশনটা যদি আপনাদের একটু দেখাই, ড্যাশবোর্ডের কন্ডিশনটা আপনারা দেখতে পাচ্ছেন, ড্যাশবোর্ডের কন্ডিশনটা কিন্তু দেখতে ঠিক এরকম হবে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ড্যাশবোর্ডের কন্ডিশনটা। আর সিটগুলোর কন্ডিশনটা কিন্তু অনেক ভালো আর কি, দেখতে পাচ্ছেন সিটগুলোর কন্ডিশন বা এটার কাভারগুলো দেখতে পাচ্ছেন। আচ্ছা, এটা সিটে তো কাভার লাগানো নাই না? না না। আচ্ছা, সিটে কিন্তু কাভার লাগানো নাই আর কি। আর গাড়িটা তো এসি, সাউন্ড সিস্টেম সব কিছু কমপ্লিট আছে? সব কমপ্লিট আছে। আচ্ছা, গাড়িটা কিন্তু সব কিছু কমপ্লিট আছে। আচ্ছা, এটাতে কি ডিভিডি ব্যাক ক্যামেরা ওকে আছে? সবই ওকে। আচ্ছা, ডিভিডি যদি কোনোটা সমস্যা থাকে ওগুলো সবই কমপ্লিট করে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, ওগুলো সবই কমপ্লিট করে দেওয়া। আচ্ছা, এই গাড়িটাতে কি সিএনজি করা আছে? না, এটাতে সিএনজি করা নাই। আচ্ছা, এটাতে কিন্তু আপনার সিএনজি করা নাই কেন? এটাতে কিন্তু আপনার সিএনজি করা নাই, আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা কিন্তু জি প্যাকেজের গাড়ি আর কি, গাড়িগুলো যে ব্যাক প্যাকেজগুলো থাকে সেটার ভিতরে আপনার এটা হলো জি প্যাকেজের গাড়ি। আর গাড়িটা যদি আপনাদের চাকা এবং অ্যালোরিংয়ের কন্ডিশনটা দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটার অ্যালোরিং এবং চাকার কন্ডিশনটা কিন্তু খুবই ভালো আছে। চাকার গ্রিপগুলো কিন্তু এখন অনেক ভালো আছে আর কি। তো এখন আমরা আসছি গাড়িটার প্রাইসের দিকে। তো আপনারা এই গাড়িটার প্রাইসটা চাচ্ছেন কত? এই গাড়িটার আস্কিং প্রাইস 13,20,000 টাকা। এই গাড়িটার প্রাইসটা কিন্তু চাওয়া হচ্ছে 13,20,000 টাকা। আপনারা কিন্তু আসার পর তারপর কিন্তু আপনারা কথা বলতে পারবেন। আর গাড়িটা কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর, দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর। আপনারা দেখতে পারেন প্রাইজের তুলনায় গাড়িটার কন্ডিশনটা কিন্তু অনেক ভালো আর কি। আচ্ছা, এখানে আমরা তারপর যে গাড়িটা দেখতে পাচ্ছি, এই গাড়িটার নামটা কি আসলে? এক্সকরোলা। এক্সকরোলা, এটা কত সিসি, কত মডেল? এটা আপনার 5-এর মডেল, 9-এর রেজিস্ট্রেশন, 1500 সিসির। 1500 সিসি, 5-এর মডেল, 9-এর রেজিস্ট্রেশন আর কি। আর গাড়িটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এরকম হবে গাড়িটার যে আপনার কন্ডিশনগুলো, আর কন্ডিশনগুলো কিন্তু অনেক ভালো আর কি। আর আপনার যদি চাকার চাকার কন্ডিশনটা দেখা, দেখতে পাচ্ছেন চাকার গ্রিপটা কিন্তু এখন অনেক ভালো আছে। আমরা যদি এই গাড়িটার ড্যাশবোর্ডের কন্ডিশনটা একটু দেখি, গাড়িটার ড্যাশবোর্ডের কন্ডিশনটা যদি আমরা দেখি, আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটার ড্যাশবোর্ডের কন্ডিশনটা কিন্তু দেখতে ঠিক এইরকম হবে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ড্যাশবোর্ডের কন্ডিশনটা, অনেক ফ্রেশ আছে গাড়িটার ড্যাশবোর্ডের কন্ডিশনটা। আর এটাতে কিন্তু আপনার সাউন্ড সিস্টেম এবং এসি দুটা কি কমপ্লিট আছে? হ্যাঁ, সব কমপ্লিট, সব কিছু কমপ্লিট আছে। আর গাড়িটা কিন্তু ফুললি অটো। আর এটাতে কিন্তু আপনার সিট কভার লাগানো আছে, আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু দেখতে ঠিক এরকম হবে। আর গাড়িটা যদি আপনাদেরকে আমরা একটু পিছন থেকে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটার পিছন থেকে দেখতে কিন্তু ঠিক এরকম হবে। পিছন থেকে দেখতে কিন্তু গাড়িটা খুবই সুন্দর, আর এটা কিন্তু ব্যাক ক্যামেরা লাগানো আছে। গাড়িটা কিন্তু ওভারঅল অনেক ভালো আর কি। তো আপনারা এই গাড়িটার প্রাইসটা চাচ্ছেন কত? এই গাড়িটার আস্কিং প্রাইস 10,70,000। এই গাড়িটার প্রাইসটা কিন্তু চাওয়া হচ্ছে 10,70,000 টাকা। আপনারা কিন্তু আসতে পারেন, আসার পর গাড়িটা দেখতে পারেন, খুবই সুন্দর একটা গাড়ি। আর এই গাড়িটার প্রাইসটা কিন্তু চাওয়া হচ্ছে 10,70,000 টাকা। আচ্ছা, আমরা তারপরে যে গাড়িটা দেখতে পাচ্ছি, এই গাড়িটার নামটা কি আসলে? এটার নাম জি করোলা। জি করোলা না? এই গাড়িটা হলো জি করোলা গাড়ি। আর এই গাড়িটা কত মডেল? এটা 6-এর মডেল, 13-তে রেজিস্ট্রেশন। 6-এর মডেল, 13-তে রেজিস্ট্রেশন। আরেকটা কথা একটু বলে রাখি, যে আপনাদের যে গাড়িগুলো আছে সবগুলো তো কাগজপত্র আপডেট করা আছে? সব আপডেট আছে, টেক্সট টু গাইন 21 আর ফিটনেস 22 পর্যন্ত পাবে সব কটা গাড়িতে। সব কটা গাড়িতে? আচ্ছা আচ্ছা, সবগুলো গাড়িতে কিন্তু আপনি একই রকমই কাগজপত্রগুলো আপডেট পাবেন।
আর এই গাড়িটা দেখতে পাচ্ছেন, গাড়িটার আপনার চাকাগুলোর কন্ডিশনগুলো যদি দেখাই, দেখতে পাচ্ছেন এরকম হবে আর কি গাড়িটার চাকাগুলোর কন্ডিশন। পিছনের চাকার কন্ডিশনগুলো কিন্তু অনেক ভালো, সামনের চাকার একটা সাইডের চাকাটা একটু আর কি এই পিছনের চাকার তুলনায় একটু খারাপ আছে আর কি বলা যায় আর কি, আর ওটাও মোটামুটি অনেক ভালো আছে। অরিজিনালটা লাগাই দেওয়া হবে, এক্সপায়ার চাকা লাগানো সামনেটা? আচ্ছা, সামনেরটা কিন্তু আপনার এক্সপায়ার চাকা লাগানো, এখানে কিন্তু অরিজিনালটা লাগানো হবে। এখানে আপনার যখন গাড়িটা নেবেন তখন কিন্তু অরিজিনালটা আর কি লাগিয়ে দিবে তারা। আর এই গাড়িটা দেখতে পাচ্ছেন, গাড়িটা কিন্তু জি করলা গাড়ি, খুবই সুন্দর আপনার পিছনের কন্ডিশনগুলো দেখতে পাচ্ছেন। আর এই গাড়িটাতে কিন্তু কোনো স্কেচ বা কোনো ডেন পেন বা এরকম কোনো কাজ নাই, আর কাজগুলো আপনার চোখে পড়ে নাই আর কি। তারপর আপনারা আসবেন, আসার পর আপনারা দেখে নেবেন। তারা গাড়িটার ড্যাশবোর্ডের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন, গাড়িটার ড্যাশবোর্ডের কন্ডিশনটা কিন্তু দেখতে ঠিক এরকম হবে, খুবই সুন্দর আছে ড্যাশবোর্ডের কন্ডিশনটা, খুবই ফ্রেশ। আর এই গাড়িটা তো এসি সাউন্ড সিস্টেম সব কিছু কমপ্লিট আছে, সবই কমপ্লিট আছে, সব কিছু কমপ্লিট আছে। আর গাড়িটা কিন্তু ফুললি অটো আপনারা দেখতে পাচ্ছেন। আর সিটগুলোর কন্ডিশন কিন্তু দেখতে আর ঠিক এরকম হবে, আপনাদের এটা কভার লাগাই নিতে হবে। আচ্ছা আচ্ছা, গাড়িটাতে কিন্তু আপনার সিট কভার লাগানো নাই, আপনার লাগাই আনতে হবে আর কি। তো আপনারা এই গাড়িটার প্রাইসটা চাচ্ছেন কত? এটার আস্কিং প্রাইস 11,80,000 টাকা। 11,80,000 টাকা গাড়িটার প্রাইসটা চাওয়া হচ্ছে। আপনারা কিন্তু প্রাইসে কথা বলতে পারবেন, গাড়িটার প্রাইসটা চাচ্ছে তারা 11,80,000 টাকা। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আরেকটা এখানে কি আর টয়োটা প্রো বক্স রাখা। আচ্ছা, এই প্রো বক্সটা কত মডেল? এটা আপনার 4-এর মডেল, 8-এর রেজিস্ট্রেশন। টয়োটা প্রো বক্স এটা কিন্তু 4-এর মডেল, 8-এর রেজিস্ট্রেশন। আর 4-এর মডেল, 8-এর রেজিস্ট্রেশন। আর এটা রিংগুলো কিন্তু অনেক ভালো, আপনারা দেখতে পাচ্ছেন রিংগুলো এবং চাকার কন্ডিশনগুলো কিন্তু অনেক ভালো আছে। আর যদি আপনাদের একটু সামনে থেকে একটু দেখাই আর কি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সামনে থেকে দেখতে ঠিক এরকম হবে, যদি আপনাদেরকে ভালো করে আপনারা আর কি দেখাতে পারছি না। আর গাড়িটা যদি আপনাদেরকে একটু ড্যাশবোর্ডের কন্ডিশনটা একটু দেখাই, আমাদের একটু ড্যাশবোর্ডের কন্ডিশন একটু দেখান। আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটার ড্যাশবোর্ডের কন্ডিশনটা কিন্তু দেখতে ঠিক এরকম হবে, মোটামুটি ফ্রেশ কন্ডিশনে বলা যায় আর কি। আর আপনার সিটগুলো কিন্তু দেখতে এরকম হবে, আপনার সিট কভার লাগানো আছে গাড়িটাতে। এটাতে কিন্তু আপনার গ্লাস ডোরগুলো ম্যানুয়াল এবং গিয়ারটা মনে হয় অটো। হ্যাঁ, গিয়ারটা অটো এবং গ্লাস ডোরটা ম্যানুয়াল আর কি। আর গাড়িটাতে কিন্তু আপনার সাউন্ড সিস্টেম আর এসি সব কিছু কমপ্লিট আছে। আর এটাতে কিন্তু আপনার সিএনজি করা আছে, এটাতে কত লিটার সিএনজি করা আছে? 60 লিটার সিএনজি করা আছে গাড়িটাতে, কিন্তু আপনার 60 লিটার সিএনজি করা আছে। তো এই গাড়িটার প্রাইসটা চাচ্ছেন কত আপনারা? এটার আস্কিং প্রাইস 7,20,000। এই গাড়িটার প্রাইসটা কিন্তু চাওয়া হচ্ছে 7,20,000 টাকা, না? এই গাড়িটার প্রাইসটা চাওয়া হচ্ছে 7,20,000 টাকা। খুবই সুন্দর একটা গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের যদি এই গাড়িগুলো প্রয়োজন হয় তাহলে কিন্তু অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন, এবং কি আপনার কিস্তির সুবিধা তো অবশ্যই আছে। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, এটা টয়োটা সাকসিট আর কি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটা রাখা আছে টয়োটা সাকসিট। তো এই গাড়িটা কতর মডেল? 10-এর মডেল 15-তে রেজিস্ট্রেশন। 10-এর মডেল 15-তে রেজিস্ট্রেশন। আচ্ছা, এই গাড়িটা কিন্তু 10-এর মডেল 15-তে রেজিস্ট্রেশন আর কি। আর গাড়িটার আপনার চাকার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন, চাকা এবং হ্যান্ডলিংয়ের কন্ডিশনটা দেখতে ঠিক এরকম হবে। গাড়িটা কিন্তু খুবই সুন্দর একটা গাড়ি, কিছু হালকা পাতলা কিছু কাজ আছে, যেরকম এখানে সামনে কিছু কাজ আছে আপনার এই কাজগুলা, যে সামনে যেরকম আপনার একটু দেখা যায় কি এটা একটু ফেটে গেছে, এটা চেঞ্জ করে দেওয়া হবে, চেঞ্জ করে দেওয়া হবে না? আচ্ছা, গাড়িটা নিলে কিন্তু আপনার এটা দেখা যায় একটু ফেটে গেছে, এটা কিন্তু আপনাকে চেঞ্জ করে দেওয়া হবে, মানে একদম নতুন দেওয়া হবে আর কি। আর এখানে যদি আপনাদের একটু ড্যাশবোর্ডের কন্ডিশন একটু দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটার ড্যাশবোর্ডের কন্ডিশনটা কিন্তু দেখতে ঠিক এরকম হবে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ড্যাশবোর্ডের কন্ডিশনটা আর কি, খুবই ফ্রেশ কন্ডিশন, এবং সিটগুলোর কন্ডিশনটা কিন্তু অনেক ফ্রেশ। আচ্ছা, এটাতে কি সিট কভার লাগানো আছে? হ্যাঁ হ্যাঁ, সিট কভার লাগানো আছে, এটাতে কিন্তু আপনার সিট কভার লাগানো আছে। আর এটাতে এসি সাউন্ড সিস্টেম সব কিছু কিন্তু ওকে আছে, না? হ্যাঁ, সব কিছু, সব কিছু ওকে আছে। আর এই গাড়িটাতে কি আপনার গ্লাস ডোর এবং গিয়ারটা কি অটো না ম্যানুয়াল? আপনার সামনের দুইটা অটো, পিছনের দুইটা ম্যানুয়াল। আচ্ছা, সামনের দুইটা হলো অটো গ্লাস ডোরগুলো, আর পিছনের দুইটা হলো ম্যানুয়াল। আর গিয়ারটা কি অটো না ম্যানুয়াল? গিয়ার অটো, গিয়ারটা কিন্তু অটো আর কি। আর গাড়িটা যদি আপনাদেরকে একটু পিছন থেকে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটার পিছন থেকে দেখতে কিন্তু ঠিক এরকম হবে, আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পিছন থেকে দেখতে আর কি কন্ডিশনটা। আর এটা কিন্তু ব্যাক ক্যামেরা লাগানো আছে। আপনারা এই গাড়িটার প্রাইসটা চাচ্ছেন কত? এটার আস্কিং প্রাইস 9,20,000। 9,20,000 টাকা এই গাড়িটার প্রাইসটা কিন্তু চাওয়া হচ্ছে 9,20,000 টাকা। আপনারা কিন্তু আসার পর আপনারা দেখতে পারেন গাড়িটা, এটা প্রাইসটা চাওয়া হচ্ছে 9,20,000 টাকা। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি আরেকটা কি টয়োটা প্রো বক্স, না? প্রো বক্স। আচ্ছা, টয়োটা প্রো বক্স, এটা কত মডেল? কত? 6-এর মডেল 12-তে রেজিস্ট্রেশন। 6-এর মডেল 12-তে রেজিস্ট্রেশন। তো এই গাড়িটার প্রাইসটা চাচ্ছেন কত? এই গাড়িটার আস্কিং প্রাইস 7,50,000। 7,50,000 টাকা এই গাড়িটার প্রাইস আছে আর কি।
আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা দেখতে কিন্তু ঠিক এরকম হবে। আর গাড়িটার পুরোটা ডিটেলস আমরা দেখাইলাম না, কারণ আপনারা শুধু একটু ধারণা নিয়ে রাখেন, তারপর আপনাদের গাড়ির প্রয়োজন হলে তো অবশ্যই আপনারা গাড়ির শোরুমে আসতে হবে, তখন আপনারা আর কি দেখে নেবেন। আর কিছু জানার থাকলে স্ক্রিনে দেখা নাম্বার অবশ্যই যোগাযোগ করে আপনারা জেনে নেবেন আর কি। যেহেতু অনেক গাড়ি এগুলো যদি আপনাকে সবগুলো দেখাতে যায় তাহলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আরেকটা গাড়ি, তো এই গাড়িটার নামটা কি আসলে? এটা এক্সিও। এক্সিও না, তো এই গাড়িটা কত মডেল, কত রেজিস্ট্রেশন? আটের মডেল, তেরোতে রেজিস্ট্রেশন। আটের মডেল, তেরোতে রেজিস্ট্রেশন। তো আপনারা এই গাড়িটার প্রাইসটা চাচ্ছেন কত? এটার আস্কিং প্রাইস 12,80,000 টাকা। এই গাড়িটার প্রাইসটা কিন্তু চাওয়া হচ্ছে 12,80,000 টাকা। আপনারা কিন্তু দেখতে পারেন, গাড়িটার ডিটেলসটা আমরা বড় বড়ের মতো দেখাইলাম না, আপনারা একটু দেখে নেবেন বা কষ্ট করে কল দিয়ে জেনে নেবেন। আচ্ছা, আমরা তারপরে যে গাড়িটা দেখতে পাচ্ছি, এই গাড়িটা এটা আপনার 7-এর মডেল, 8-এর রেজিস্ট্রেশন। 7-এর মডেল, 8-এর রেজিস্ট্রেশন। এর নামটা কি আছে? এলিয়ন। এলিয়ন না, এই গাড়িটার নাম হলো এলিয়ন আর কি। আর গাড়িটা কিন্তু 7-এর মডেল, 11-এর রেজিস্ট্রেশন, 8-এর রেজিস্ট্রেশন। আচ্ছা, এটা কিন্তু 7-এর মডেল, 8-এর রেজিস্ট্রেশন। আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের একটি গাড়ি, খুবই সুন্দর একটি গাড়িটা। আর গাড়িটার কন্ডিশন কিন্তু অনেক ভালো। আপনাদেরকে যদি গাড়িটার ড্যাশবোর্ডের কন্ডিশনটা একটু দেখাই, গাড়িটার ড্যাশবোর্ডের কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন, গাড়িটার ড্যাশবোর্ডের কন্ডিশন কিন্তু দেখতে ঠিক এরকম হবে, খুবই সুন্দর এবং খুবই ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটার ড্যাশবোর্ডের কন্ডিশন। এবং সিটগুলোর কন্ডিশনও কিন্তু অনেক ভালো আছে। এটাতে কি সিট কভার লাগানো আছে? হ্যাঁ হ্যাঁ, সিট কভার লাগানো আছে। এটা কিন্তু সিট কভার লাগানো আছে। আর গাড়িটার কিন্তু আপনার ডিভিডি ব্যাক ক্যামেরা সব কিছু ওকে আছে, এসি এবং সাউন্ড সিস্টেম তো ওকে আছে না? হ্যাঁ সব। আর এটা কি ম্যানুয়াল না ফুল অটো? অটো, এটা কিন্তু অল অপশন অটো। আর গাড়িটা যদি আপনাদের একটু ব্যাক সাইড থেকে একটু দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা পিছনের সাইড, পিছন সাইডটা কিন্তু দেখতে ঠিক এরকম হবে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পিছনের সাইডটা। তো আপনারা এই গাড়িটার প্রাইসটা চাচ্ছেন কত? এটা আস্কিং প্রাইস 15,60,000 টাকা। 15,60,000 টাকা গাড়িটার প্রাইসটা চাওয়া হচ্ছে না? আপনারা এখানে কিন্তু কথা বলতে পারবেন। আর যদি আপনাদের পছন্দ হয় তাহলে কিন্তু আরও কিছু জানার থাকলে আপনার স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এটাতে কি সিএনজি করা আছে? হ্যাঁ সিএনজি করা আছে। আচ্ছা, এটাতে কিন্তু আপনার সিএনজি করা আছে এই গাড়িটাতে। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আর একটা টয়োটা প্রো বক্স নাকি? হ্যাঁ প্রো বক্স। আচ্ছা, টয়োটা প্রো বক্স রাখা আছে। তো এটা কতর মডেল, কত রেজিস্ট্রেশন? এটা 5-এর মডেল, 12-এর রেজিস্ট্রেশন। আচ্ছা, এটা থেকে কিন্তু 5-এর মডেল, 12-এর রেজিস্ট্রেশন আর কি। আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু দেখতে ঠিক এরকম হবে, খুবই সুন্দর গাড়িটা। আপনারা এই গাড়িটার প্রাইসটা চাচ্ছেন কত? এই গাড়িটার আস্কিং প্রাইস 6,50,000। এটা আবার 1300 সিসির, 1300 সিসির প্রো বক্স আর কি। এটা হলো 6,50,000 টাকা, কিন্তু 1300 সিসির এই প্রো বক্সটা নিতে পারবেন 6,50,000 টাকা হলে। আর এগুলো কিন্তু সবগুলোতে কিন্তু কিস্তির সুবিধা আছে, কিন্তু কিস্তিতে গাড়িগুলো নিতে পারবে। তো এখন আমাদের সামনে উপস্থিত আছে হলো আর এস কার সেন্টারের চেয়ারম্যান আশরাফ ভাই। তো আশরাফ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম, আমি আলী আশরাফ মোল্লা, আর এস কার সেন্টার চেয়ারম্যান। আমাদের যে দর্শকরা আছে তারা তো অনেকেই আপনার ভিডিওটা দেখতেছে, তো তারা আসলে যে কিস্তির সুবিধা বলা হয়েছে আপনাদের এখানে, তো আসলে কিস্তির সুবিধাটা এটা কীভাবে তারা নিতে পারে আর কি? আমাদের গাড়িগুলোর যা দাম আছে তার 50% টাকা আপনি জমা দিয়ে বাকি 50% আপনি লোনের মাধ্যমে নিতে পারবেন, যেটা আপনি 12, 24, 36 এবং 48 মাসে পরিশোধ করতে পারবেন। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে মানে তাদের কী কী কাগজপত্র লাগবে বা কন্ডিশনগুলো কীরকম হবে, কী হবে? আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে, ছবি লাগবে 6 কপি, আপনার পরিচিত দুজন জামিনদার লাগবে, সেটা আপনার ফ্যামিলি মেম্বার হলে আরও ভালো হয়, বাবা ভাই ছেলে চাচা বাবা এরকম। আর আপনাদেরকে কত পার্সেন্ট ডাউন পেমেন্ট করতে হবে? গাড়ির দাম যদি 15 লাখের মধ্যে হয় তাহলে মিনিমাম 50% টাকা আপনাকে ডাউন পেমেন্ট করতে হবে, আর যদি 15 লাখের বেশি হয় ওই গাড়িতে আপনি 8 লাখ টাকার মতো লোন পাবেন, বাকিটা আপনাকে ডাউন পেমেন্ট করতে হবে। আচ্ছা আচ্ছা, তো সর্বশেষ আপনার কাস্টমারদের আপনি কী বলার আছে? কাস্টমারদেরকে আমরা সবসময় সাধুবাদ জানাচ্ছি আমাদের অফিস ভিজিট করার জন্য, আমাদের শোরুম ভিজিট করার জন্য, আমাদের গাড়িগুলো দেখার জন্য। আমাদের গাড়িগুলো একদম টিপটপ ফ্রেশ কন্ডিশন, শুধু তেল ঘেঁষে ইউজ করলে আমাদের গাড়িগুলো চালানো যাবে, এক্সট্রা কোনো খরচ নেই, কোনো খারাপ কোনো রিপোর্ট নেই। আমাদের গাড়িগুলো সব মানে যা আছে টিপটপ ফ্রি কন্ডিশন গাড়ির মতো, নতুন গাড়ির মতো একদম। আপনারা এসে আমাদের শোরুমে ভিজিট করে গাড়িগুলো দেখতে পারেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।